নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করব খুব সহজে চটপট হয়ে যায় খুব বেশি ঝামেলা নেই রান্না করার কিন্তু খেতে দারুণ হয় ভাতের সাথে এই রকম কাতলা মাছের রেসিপি কিন্তু দারুণ লাগে আমি এই কাতলা মাছটা আজ বাড়িতে কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই কাতলা মাছের রেসিপি এখানে আমি চার পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এবার এই লবণ হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এইভাবেই এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপরে রান্না করব গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছ রান্না করছি সেই জন্য সর্ষের তেলেই করবো তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে মাছটা ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাবে না তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একবারেই আমি সবকটা মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে মাছগুলো ভাজব না দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব মাছগুলো দেখুন খুব বেশি লাল করে ভাজিনি খুব বেশি লাল করে ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় একদমই ভালো লাগে না মাছ খেতে সেই জন্য হালকা লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি মাছ ভাজা তুলে নিয়েছি এই তেলের মধ্যেই একটা আলু লম্বা করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলুটা ভাজার সময় লবণ হলুদ ব্যবহার করতে পারেন এবার এই ভাজা আলুগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল আছে কিছুটা তেল আমি কমিয়ে নেব এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আপনারা পেঁয়াজটা বড় করেও কুচিয়ে নিতে পারেন বা পেঁয়াজ বাটাও দিতে পারেন দেখুন পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা টমেটো এখানে কুচিয়েও ব্যবহার করতে পারবেন এবার কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য ইচ্ছে না হলে বাদ দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর কোনো রকম মশলা আমি এখানে ব্যবহার করব না সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব তাহলে আলুগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো এক মিনিট মতো কষানোর জন্য ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আলু দেওয়ার পরও কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাছের ঝোলটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে গরম জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আরও একটু জল দিয়ে দেব যেহেতু আলুটা সেদ্ধ হবে গরম জল দিয়েছি দেখুন ঝোল ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একবারে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তাহলে আর পরে উল্টে পাল্টে দেওয়ার প্রয়োজন হবে না কটা মাছ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেবো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি বা ঢাকনাটা খুলে একটু দেখে নেব একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম নাহলে মাছ ভেঙে যাবে আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন তবে চিনি দিলে ভালো লাগবে খেতে যেহেতু টমেটো দিয়েছি চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম ঢাকা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট রান্না হতে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি আমার আজকের মাছের ঝোল কিন্তু রান্না করা হয়ে গেছে সব শেষে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব তারপরে আমি গরম গরম মাছের ঝোল সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝোল খুব সহজে খুবই অল্প মশলায় কিন্তু এই মাছটা রান্না করে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ লাগে ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আমার আজকের এই কাতলা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনি চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে